ডিব্রুগড়ে আসামের নতুন একটা ন্যাশনাল পার্ক হয়েছে। এটা আগে স্যাংচুয়ারি ছিল, ওটা স্যাংচুয়ারি থেকে একদম রিসেন্ট ওটা ন্যাশনাল পার্কে কনভার্ট হয়ে গেছে। নামটা হচ্ছে একটু অদ্ভুত নাম, ডেহিং পাটকাই ন্যাশনাল পার্ক। দারুণ দারুণ মানে দারুণ। আসার জায়গাটা খুব মানে আসার উপায়টা হচ্ছে ডিব্রুগড় থেকে, মানে ডিব্রুগড়ে আসতে হবে, ডিব্রুগড় থেকে তারপরে 80 কিলোমিটারের কাছাকাছি, মানে ডিব্রুগড় এয়ারপোর্ট বা স্টেশন থেকে 80 কিলোমিটার, 200 স্কোয়ার কিলোমিটার জঙ্গল। জঙ্গলে সমস্ত রকম ওয়াইল্ড অ্যানিমাল আছে এবং আসামের এটা একমাত্র রেনফরেস্ট, ডিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। তো আজকে আমি দাঁড়িয়ে আছি ডিহিং পাটকাই ন্যাশনাল পার্কে। অত্যন্ত ভালো জঙ্গল, অত্যন্ত ভালো জঙ্গল, মানে আমরা সবাই আক্ষেপ করছি এখানে কেন আরও একটু বেশি দিন থাকলাম না। দারুণ জঙ্গল, জঙ্গলের রাস্তা ঢুকে যাচ্ছে কিন্তু যেতে পারছি না, কারণ এখানে হাতি ডাকছে খুব এবং হাতি দাঁড়িয়ে আছে, ফরেস্ট গার্ডগুলো যেতে বারণ করছে, ওরাও যেতে পারছে না। প্রচুর ধরনের পাখি, মানে বায়োডাইভার্সিটি আর একটা হটস্পট আসামের। যারা কাজিরাঙ্গা মানুষ, আমরা যারা ঘুরে এসেছি, কাজিরাঙ্গা তো কিছু না কিন্তু মানুষ হচ্ছে আসামের একটা সেরা জঙ্গলের মধ্যে একটা জঙ্গল। তো আমার মনে হয় মানুষ আমার দেখা, তো আমার মনে হয় মানুষের পরে ডিহিং পাটকাই ন্যাশনাল পার্ক হচ্ছে ওয়ান অফ দ্য সেকেন্ড বেস্ট জঙ্গল। থাকার জায়গা কী ছিল আমি জানি না, কারণ ওই জন্য আমি টেন্ট ক্যারি করেছিলাম। তো এখানে এসে একটা ইন্সপেকশন বাংলো পেয়েছি, বাংলোটা দেখা যাচ্ছে আমার পেছনে, পরে দেখাবো। কাঠের বাংলো, দোতলা বাংলো, মেঝেতে শোয়া, মানে মেঝেতে শুতে হবে, কোনো বিছানা খাটফাট নেই। খুব ভালো, মানে খুবই ভালো, খুবই ভালো। বাংলোটাও দেখতে খুব সুন্দর, দোতলা কাঠের বাংলো, টাটকা টাটকা হাতির পটি পড়ে গেছে। এক্ষুনি হাতি ডাকছিল, ওগুলো বন্ধ হলো বলে আমি একটু পেরোলাম, গাড়ি নিয়ে একটু ঘুরবো। আর কাঠের বাংলোটার ভাড়া হচ্ছে, একটা রুমের ভাড়া নেবে 1000 টাকা, আর নর্মাল জঙ্গলে যা এন্ট্রি ফি লাগে মাথা পিছুই 100 টাকা করে পার হেড। এখানে গোকুল বোলাটা ছেলে আছে, খুব হেল্প করে, ও একটা পেজও বানিয়েছে ডিহিং পাটকাইতে, ডিহিং পাটকাই নামে একটা ফেসবুক পেজও আছে। তো এই হচ্ছে আসামের নতুন জঙ্গল, ডিহিং পাটকাই ন্যাশনাল পার্ক। এবার একটু আমি যেখানে আমরা ছিলাম কালকে রাত্রিবেলা সেই জায়গার একটু ভিডিও দেখাবো। তো এখনও ঢুকতে দিচ্ছে না জঙ্গলে, কারণ ওই হাতি খুব ডাকছে, কালকেই মানে একজনকে মেরে দিয়েছিল, তার শ্রাদ্ধ হয়েছে কালকে আর কি, দুজনকে মেরে দিয়েছে হাতি। তো বাংলোর কাঁটা তার দিয়ে ঘেরা, তো সেগুলো ভেঙে টেঙে দিয়ে গেছে। একটা জঙ্গলে ঢোকার মূল রাস্তা, এটাও একটা রেন ফরেস্ট, খুবই স্যাঁতস্যাঁতে জঙ্গল এবং ঠাস বুনট জঙ্গল একদম পুরো, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। শীতকাল অথচ যেহেতু রেন ফরেস্ট একদম বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু পাতা টাতা সব একদম ভিজে রয়েছে। হাত দিয়ে পেছনে বারণ করছে ঢোকার জন্য, গাছ থেকে টুপ টুপ করে পুরো শিশির ঝরে পড়ছে সব। সব রকমের ওয়াইল্ড অ্যানিমাল আছে, টাইগার থেকে আরম্ভ করে লেপার্ড, তারপরে ক্লাউডেড লেপার্ড, স্লো লরিস, তারপরে অনেক ধরনের বাদর আছে, অনেক ধরনের গোল্ডেন ল্যাঙ্গুর আছে, ক্যাপড চশমলা বাদর আছে, কী বলে ওটাকে, স্পেকটা কী বলে চশমলা বাদরটাকে, তারপরে অনেক রকমের হরিণের প্রজাতি আছে, মাউস ডিয়ার আছে, মানে একদম ছোট মাউসের মতো দেখতে হরিণ। লেপার্ডে আধিক্য বলল খুব বেশি, মাঝে মধ্যে লেপার্ড বেরোয় এবং বাংলো চত্বরেই ঘুরে বেড়ায়। ওই যে দেখা যাচ্ছে বাংলোটা, একটু কাছে এগিয়ে যাই, ভালো করে তুলতে পারবো। ডিহিং পাটকাই নিয়ে কোনোরকম কোনো ভিডিও ইউটিউবে নেই, মানে বাংলায় কোনো ইউটিউবে ভিডিও নেই, যতটা পারছি ইনফরমেশান দিয়ে দিচ্ছি। তবে যারা আসবে তারা একটুখানি, মানে আপনারা একটুখানি মেন্টাল প্রিপারেশান নিয়ে আসবেন, কারণ এটা খুবই অপরিচিত একটা জঙ্গল, ফলে ওয়াইল্ডনেস অনেক বেশি, চট করে সব সার্ভিস পাওয়া যাবে না। একটু অ্যাডজাস্টমেন্টে মানসিকতা যদি নিয়ে আসা যায়,
একটা খুব সুন্দর জঙ্গল এক্সপ্লোর করা যায়। টুরিস্ট ফুরিস্ট কেউ আসে না, ফলে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। এই যে পেছনে কাঠের বাংলোটা, এটা হচ্ছে থাকার জায়গাটা। এই রাস্তার সোজা চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে যেখানে আমরা আটকাচ্ছিলাম। আর একটাও রাস্তা আছে পেছন দিক দিয়ে। এটা হচ্ছে সেই ফরেস্টের একটা, ওরা আইবি বলছিল, ইন্সপেকশন বাংলো বলছিল, সেটা। এটাই থাকার জায়গা একমাত্র। বেশ ভালো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম টাথরুমও ঠিকঠাক। এখানে আমরা কালকে ডিনার করেছিলাম। এরকম কাঠের সিঁড়ি। এটাই ডিহিং পাটকাই ন্যাশনাল পার্কের থাকার জায়গা একমাত্র। অর এলস একটু টেন্ট নিয়ে আসতে হবে, তো এই বাংলোটার লনে টেন্ট পিচ করতে দেবে। পুরোটাই জঙ্গলে ঘেরা। কালকে আমরা রাত্রিরে শুয়ে শুয়ে প্রচুর অ্যানিমালের ডাক শুনতে পাচ্ছি, প্রচুর প্রচুর। আর সকালে তো হাতির জন্য ঢুকতেই পারলাম না। এই একটা ঘর, আর এই একটা ঘর। এই হলো ডিহিং পাটকাই ন্যাশনাল পার্কে থাকার জায়গা। ট্যুর শেষ, আবার যাব অন্য কোনো জঙ্গলে, অন্য কোনো লিটল নোন বা আননোন স্পটে যাব, সেখানে গিয়ে ভিডিও হবে। ততক্ষণের জন্য টাটা।